বেয়াদবি তো দূরের কথা, মায়ের সাথে কেউ জোরে কথা বলবেন না। মা যখন বৃদ্ধা হয়ে গেছে ওনাকে বুঝতে দেবেন না, ওনার যে বয়স হয়েছে, আপনাকে যেভাবে লালন পালন করছে ঠিক আপনি সেভাবে করার চেষ্টা করেন। মায়ের মনে অভিশাপ দিলে একটু যদি ব্যথা পায় যতই ইবাদত করেন কোনো কাজে আসবে না। আমার মা আমার জান্নাত, আমার যা আমার বেহেশত, আমার মা আমার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর আউলিয়া গাউস কুতুব আমার মা। বাবার সাথে ওকে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করে যদি কিছু করতে চান আল্লাহর গজব বিজলির মেয়ে আপনার গায়ে পড়বে।